ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নিউটাউনের ইকো পার্কে পুকুরে ডুবে 4 বছরের শিশুর মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। গতকাল বাবা মায়ের সঙ্গে ইকো পার্কে বেড়াতে গিয়েছিল শেখ আবেজ। চিলড্রেন্স পার্কে বাবা মায়ের হাত ছেড়ে শিশুটি নিখোঁজ হয়ে যায়। ঘণ্টা দুয়েক পর চিলড্রেন্স পার্কের পুকুরে ডুবুরে নামিয়ে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ। এই ঘটনায় বিনোদন পার্কে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি বাবা মা সঙ্গে থাকা সত্ত্বেও কিভাবে শিশুটি নিখোঁজ হয়ে গেল উঠছে সেই প্রশ্ন। কার গাফিলতির জেরে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ইকো পার্কের চিলড্রেন্স পার্কের মধ্যে পুকুরে ডুবে 4 বছরের শিশুর মৃত্যু। এই মুহূর্তে আমরা ইকো পার্কের গেটের সামনে রয়েছি। আমি ক্যামেরা পার্সন অমিত নাথকে বলবো দেখানোর জন্য। আমার সামনে যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এটাই কিন্তু ইকো পার্কের মেন গেট, এবং এই যে সামনের যে গেট দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে টিকিট স্ক্যান করে যারা ভিজিটার আসেন তারা কিন্তু ভেতরে ঢোকেন। 30 টাকা টিকিটের মূল্য। সেই 30 টাকা টিকিট কাটার পর ভেতরে যে বিনোদন পার্ক রয়েছে সেখানে যাওয়া যায়। সোজা যে অংশ অঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে তার ঠিক ডান দিকে কিন্তু চিলড্রেন্স পার্ক। এই চিলড্রেন্স পার্কের মধ্যে একটা পুকুর ছিল এবং সেই পুকুরের মধ্যেই 4 বছরের শিশু গতকাল তালতলা এলাকার বাসিন্দা তার মা এবং পরিবারের সদস্যদের সঙ্গে আসে, আচমকাই খেলতে খেলতে একটু দূরে চলে যায় এবং সেখানে গিয়েই ওই শিশু কিন্তু কোনোভাবে পুকুরের মধ্যে পড়ে যায়। পরিবারের সদস্যরা বেশ কিছুটা সময় খোঁজাখুঁজি করে কিন্তু ওই শিশুকে পাওয়া যায়নি। তারপর ইকো পার্ক কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করে, সেখান থেকে বিধাননগর কমিশনারেটে নিউ টাউন থানার পুলিশ আধিকারিকরা জানতে পারে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যদের জানানো হয়, ডুবুরি নামানো হয় এবং তারপর 4 বছরের শিশুর নিথর দেহ এই পুকুরের ভেতর থেকে উদ্ধার হয়। বছরখানেক আগে এই ইকো পার্কের মধ্যেই জাম্পিং বেলুন, সেই দুর্ঘটনায় এক শিশু তার দৃষ্টিশক্তি হারিয়েছিল, আরও বেশ কয়েকজন শিশু ইনজিওর্ড হয়েছিল। তারপরে ফের এই একই ধরনের ঘটনা এবং এবারও কিন্তু পুকুরের ধারে খেলতে খেলতে এক শিশু পুকুরের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হলো। স্বাভাবিকভাবেই ইকো পার্কের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, যদিও পরিবারের সদস্যরা তারাও কিন্তু নিজেদের মধ্যে গল্প করছিলেন প্রাথমিকভাবে এমনটাই জানতে পারা যাচ্ছে, এবং সেই ফাঁকেই ওই শিশু খেলতে খেলতে পুকুরের ধারে পড়ে যায়। কিন্তু সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য যে সমস্ত ফুটেজ সেগুলো পুলিশ আধিকারিকরা কিন্তু খতিয়ে দেখছেন ঠিক কী ঘটনা ঘটেছিল। অস্বাভাবিক মৃত্যুর একটা মামলা সেটা নিউ টাউন থানায় রুজু হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর দেহ পাঠানো হয়েছে, সেখানে পোস্টমর্টমের প্রক্রিয়া হবে। ক্যামেরা অমিত নাথের সঙ্গে রঞ্জিত সাউ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, নিউ টাউন।